এই মুহূর্তত নর্থ ইষ্ট দর্শকক দিব লৈছো এটা গুরুত্বপূর্ণ খবর। সোঁচাইত অচেতন অবস্থাত এগৰাকী বয়োজ্যেষ্ঠ মহিলা উদ্ধার। উত্তর কুমারাকাটা গাঁৱৰ পথৰ দাঁতিত উদ্ধার এই মহিলাগৰাকী। দুপৰীয়াৰ পৰা পথৰ দাঁতিতেই অচেতন অবস্থাত পৰি আছিল মহিলাগৰাকী। ইফালে আৰক্ষীৰ উপস্থিত হয় মহিলাগৰাকীক উদ্ধার কৰি প্ৰেৰণ কৰিছে চিকিৎসালয়লৈ। পুনৰ জনাইছো এই মুহূর্তৰ এটা গুরুত্বপূর্ণ খবর। সোঁচাইত অচেতন অবস্থাত এগৰাকী বয়োজ্যেষ্ঠ মহিলা উদ্ধার। দুপৰীয়াৰ পৰা পথৰ দাঁতিত অচেতন অবস্থাত পৰি আছিল মহিলাগৰাকী। উত্তৰ কুমারকাটা গাঁৱৰ পথৰ দাঁতিত উদ্ধার মহিলাগৰাকী। ইফালে আৰক্ষী উপস্থিত হয় মহিলাগৰাকীক উদ্ধার কৰি প্ৰেৰণ কৰে চিকিৎসালয়লৈ। আৰু এতিয়া পোহৰলৈ অহা নাই মহিলাগৰাকীৰ প্ৰকৃত পৰিচয়। আজি আমার উত্তর কুমারঘাটাত অচিনাকি এজনী বৃদ্ধ প্রায় 55-60 বছর বয়সীয়াল এজনী বৃদ্ধা মানে পড়ি আছিলে রাস্তার কিনারতে। আমি পুলিশক খবর দি মাতি আনি এম্বুলেন্স মাতি আনি সেই মানুষজনক হোজাই এফারত মানে প্রেরণ করে দিল। বুড়ি মানুষ আছিলে? হ্যাঁ, বয়সস্থ বুড়ি মানুষ আছিলে। কুমারঘাটাত আছিলে মানুষ? হ্যাঁ, কুমার উত্তর কুমারঘাটাত রাস্তার কিনারত পড়ি আছিল। কিবা প্রমাণপত্র পাইছে নাকি? না, একো প্রমাণপত্র নাই। তেও এটা মোনা আছিল, মোনা একো প্রমাণপত্র পোৱা নাই। কোচাই পৰা বিউ রিপোর্ট, নর্থ ইস্ট বিউ। When you come, a thousand moons shine, sparkle a million stars, just like the never-ending beads of hope. Tormented, my heart longs for your rest and the teardrops on the cheek of eternity. Come here, let us complete each other. Supriti Jewelers, Jorhat.